হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেনড্রপ নিশ্চয়ই সবাই ভালো আছো তো ফ্রেন্ডস দেখো আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ তো শিখেছি সেই সঙ্গে স্বরবর্ণগুলি এগারোটি যে স্বরবর্ণ আছে সেখানে অ বাদ দিয়ে বাকি স্বরবর্ণগুলির কিন্তু নির্দিষ্ট চিহ্ন আছে তাই তো যেগুলোকে আমরা বলি কার চিহ্ন তো সে সম্পর্কেও আমরা জেনেছি তো আজকে আমরা জানব এই যে ব্যঞ্জন বর্ণ আছে বা আমাদের বাংলা বর্ণমালায় সেই ব্যঞ্জন বর্ণের সাথে যখন কার চিহ্নগুলি যুক্ত থাকে তখন তার উচ্চারণগুলি কেমন হয় এই জিনিসটা এই ব্যাপারটা কিন্তু আমাদের বাড়ির বাচ্চাদেরকে বাংলা শেখাতে গেলে প্রাথমিক পর্যায়ে কিন্তু ভীষণ দরকার তাই আজকের ভিডিওটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটা মন দিয়ে দেখো কিভাবে আমি উচ্চারণগুলো করছি সেগুলো একটু ভালো করে দেখে নাও তাহলে কিন্তু বাংলা পড়তে লিখতে মানে সঠিক উচ্চারণে বাংলা পড়তে লিখতে কোনো অসুবিধা হবে না তাহলে চলো শুরু করি দেখে নাও দেখো প্রথম যে ব্যঞ্জন বর্ণ সেটি হলো ক তো ক এর সাথে এমনিতেই অ যোগ থাকে অ অকার অকারের কিন্তু কোনো নির্দিষ্ট চিহ্ন নেই তাই তো প্রতিটি ব্যঞ্জন বর্ণের সাথে কিন্তু অ যুক্ত থাকে তাই ব্যঞ্জন বর্ণটি নিজে যখন উচ্চারিত হয় বা উচ্চারণ করি আমরা কোনো বর্ণকে তখনই তার সাথে অ উচ্চারিত হয় তো প্রথমে দেখো ক মানে এটির সাথে কিন্তু অকার যোগ আছে ক এই ব্যঞ্জন ধ্বনির সাথে অ ধ্বনির যুক্ত হওয়ার ফলে কিন্তু ক এই উচ্চারণটি হয় বা এই ব্যঞ্জন বর্ণটির উচ্চারণ হয় তাহলে প্রথমে হলো ক তারপরে দেখো ক এর সাথে আছে আকার কয়ে আকার কা বর্ণের সাথে সেই যেটি কার যে কার চিহ্নটি যুক্ত আছে সেটিও সেই ব্যঞ্জনবর্ণটির সাথে উচ্চারিত হচ্ছে কয়ে আকার কা তোমরা একটু ভালো করে দেখে নাও দেখো তাহলে কিন্তু কোনো অসুবিধে হবে না যে কোনো বাংলা শব্দ তোমরা খুব সহজে পড়তে পারবে তাহলে কয়ে আকার কা তারপরে আছে দেখো কয়ে রশ্মিকার কি, কয়ে রশ্মি কি, কয়ে দীর্ঘিকার দীর্ঘিকার কয়ে দীর্ঘিক কি। রশ্মিকার যখন থাকবে তখন একটু স্বল্প উচ্চারণ হবে স্বল্প সময়ে উচ্চারণ হবে আর দীর্ঘিকার থাকলে একটু বেশি সময় ধরে কয় রশ্মি কি? কয়ে দীর্ঘিকার কি? একইভাবে কয়ে রশ্মার কু কয়ে দীর্ঘকার কু আমরা তো কার চিহ্নগুলো অলরেডি আগেই জেনে গেছি তাই তো তাহলে তোমাদের এই কার চিহ্নগুলো নিশ্চয়ই বুঝতে অসুবিধে হচ্ছে না যেসব বন্ধুরা আমার কার চিহ্ন রিলেটেড যে ভিডিওটা সেটা কোনো কারণে দেখতে পারো বা মিস করে গেছো তারা আমার চ্যানেলে গিয়ে অথবা আই বাটন থেকে একটু কার চিহ্নগুলো দেখে নেবে তাহলে তো কার চিহ্নগুলো তোমরা জেনেই যাচ্ছ আর আজকে ভালো করে দেখে নাও বর্ণের সাথে কার চিহ্নগুলি যুক্ত থাকলে কিভাবে উচ্চারণ করতে হয় কেমন তারপরে তাহলে কি হলো কয়ে দীর্ঘকার কু রস থাকলে স্বল্প সময় দীর্ঘকার থাকলে বেশি সময় কারণ আমরা তো বলি হ্রস্যৌ দীর্ঘ দীর্ঘ সময় হ্রস্য অল্প সময় কয় রস্যু কু কয়ে দীর্ঘকার কু কয় রি ক্রি কয়ে একার কে কয়ে ওই কার কই কয়ে ও কার কো ক কয়ে ও কার কো কয়ে ঔকার কৌ তারপরে দেখো আমি কয়ে অনুস্বার এবং কয়ে বিসর্গ যদিও অনুস্বার এবং বিসর্গ কিন্তু স্বরবর্ণ বা কারচিহ্ন নয় কিন্তু এই দুটি বর্ণ যেহেতু স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না যে কোনো বা অন্য কোনো ব্যঞ্জনের পাশে বসে বর্ণটিকে নিয়ে উচ্চারিত হয় তাই এই দুটিও মানে অনুসার এবং বিসর্গ কোনো ব্যঞ্জনবর্ণের পাশে থাকলে তখন কিভাবে উচ্চারণ করতে হয় সেটা বোঝানোর জন্য বা সেটা জানার জন্য কিন্তু আমি প্রত্যেকটি ব্যঞ্জনবর্ণের পাশে অনুসার এবং বিসর্গকে লিখেছি এবং উচ্চারণ কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি সেই জন্যই এই অনুস্বার এবং বিসর্গটাকেও আমি এখানে যুক্ত করেছি কার চিহ্নগুলি তো থাকছেই তার সাথে অনুস্বার এবং বিসর্গ দেওয়া বর্ণগুলিও থাকছে মানে ব্যঞ্জনবর্ণের পাশে বসে এদের উচ্চারণ কেমন হয় তাহলে এখানে দেখো কয়ে অনুস্বার এটাকে আমরা পড়বো কীভাবে কয়ে অনুস্বার কং আর কয়ে বিসর্গ ক বোঝা গেল দেখো পরের ব্যঞ্জন বর্ণ খ এখানে অকার যোগ আছে খ তারপরে দেখো ক্ষয়ে আকার খা ক্ষয়ে রশ্মি খি, ক্ষয়ে দীর্ঘিকার দীর্ঘিকার ক্ষি ক্ষয় রসু খু। খয়ে দীর্ঘকার খু, খয়েরি, রি খয়ে খয়ে কার খে খয়ে ওই কার খৈ খয়ে ও কার খো খয়ে ও কার খৌ খয়ে অনুসার খং, খয়ে বিসর্গ খ। তারপরে দেখো গ গ ওকার আছে তারপর গয়ে আকার গা গয়ে রশ্মি গি গয়ে দীর্ঘিকার গি গয়রস্য গু গয়ে দীর্ঘকার গু গয়েরি গ্রি গয়ে কার গে গয়ে ওই কার গয়ে ও কার গো গয়ে ওকার গো গয়ে কার গৌ গয়ে অনুসার গং গয়ে বিসর্গ গ তার মানে এখানে দেখো প্রথমে আছে অকার যোগ আছে কোনো বর্ণের সাথে তারপর আ যোগ আছে আকার তারপর আছে এখানে ইকার যোগ আছে কোনো বর্ণের সাথে তারপরে যোগ আছে দীর্ঘ ইকার তারপরে আছে রস্যকার এগুলো যোগ আছে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে তারপরে যোগ আছে দেখো দীর্ঘ দীর্ঘকার তারপর রিকার তারপর আছে এ তারপরের লাইনে আছে ওই তার পরের লাইনে আছে ও তারপরের লাইনে আছে দেখো ও কার এখানে কিন্তু এইগুলির কার চিহ্নগুলি যুক্ত আছে কোনো ব্যঞ্জনবর্ণের সাথে তো আশা করি বুঝতে পারছো আর যারা কার চিহ্ন দেওয়া ভিডিওটা দেখেছ তারা তো আরও ভালো করে বুঝতে পারবে তাই না তারপরের বর্ণ দেখো ঘ ঘ এই বর্ণের সাথে অকার কিন্তু অলরেডি যুক্ত আছে তারপরে ঘয়ে আকার ঘ তার সাথে যুক্ত আছে আ ঘয়ে আকার ঘা ঘয়ে রসি, ঘি ঘয়ে দীর্ঘই ঘ এবং দীর্ঘই যুক্ত হলে হয়ে যায় ঘয়ে দীর্ঘিকার ঘি ঘয়ে রসু, ঘু ঘয়ে দীর্ঘকার ঘু যে ব্যঞ্জনবর্ণের সাথে কার চিহ্নটি আছে তোমরা বুঝবে সেই ব্যঞ্জনবর্ণের সাথে যখন এই দীর্ঘ তলায় যুক্ত হয়ে যায় সেটা তো তোমাদেরকে আমি কার চিহ্ন যখন বলেছিলাম তখন তো বলেইছি যে কোথায় থাকে তার স্থান কোথায় সামনে থাকতে পারে পিছনে থাকতে পারে নিচে থাকতে পারে তাই তো তাহলে এখানে দেখো ঘয়ে দীর্ঘকার ঘু ঘয়ে রি ঘৃ ঘয়ে একার ঘে ঘয়ে ঐ কার ঘই ঘয়ে ওকার কার ঘয়ে ঔকার ঘৌ তারপর ঘয়ে অনুসার ঘং ঘয়ে বিসর্গ ঘ তারপরে দেখো চ চ চয়ে আকার চা চয় রশ্মি চি চয়ে দীর্ঘিকার চি চয় রস্যু চু চয়ে দীর্ঘকার চু ছয় চি চ্রি এ কার চে চয় ঐকার চই চয় ওকার চো ও ঔকার চৌ চয়ে অনুষ্ঠার চং চয়ে বিসর্গ চ তারপরে দেখো ছ ছয়ে আকার ছা ছয় রশ্মি ছি ছয়ে দীর্ঘিকার ছি ছয় রস্যু ছু ছয়ে দীর্ঘকার ছু ছয়েরই থ্রি ছয়ে কার ছই ছয়ে ও কার ছয়ে ছৌ ছয়ে অনুসার ছং ছয়ে বিসর্গ ছ তাহলে দেখছো ব্যঞ্জনবর্ণের সাথে কার চিহ্নর পরিবর্তন অনুযায়ী কিন্তু উচ্চারণটাও পরিবর্তন হয়ে যাচ্ছে এখানে বর্ণ একটাই কিন্তু দেখো কার চিহ্নগুলি আলাদা আলাদা যুক্ত হচ্ছে সেই জন্য উচ্চারণটাও কিন্তু বদলে যাচ্ছে তো এই উচ্চারণটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে জানতে হবে তারপরের বর্ণ হলো দেখো বর্কির জ জ তারপর বর্কির জয়ে আকার যা বরকির জয়ে রশ্মি জি বর্কির জয়ে দীর্ঘিকার জি বরকির জয়ে রস্যু জু রস্যুকার হ্রস্য থেকে এসেছে হ্রস্যুকার বর্কির জয়ে রস্যুকার জু বর্কির জয়ে দীর্ঘকার জু বর্কিজ্জয়ে রি জ্রি বর্কির একার, এ কার যে বর্কির জয়ে ঐকার জয় বর্কির জয়ে ও কার জৌ বরকির জয় ঔকার জৌ বরকির জয়ে অনুসার জং আর বর্কির জয়ে বিসর্গ জ বোঝা গেল তারপরে দেখো ঝ ঝয়ে আকার ঝা ঝয়ে রশ্মি ঝি ঝয়ে দীর্ঘিকার ঝি রস্যু, ঝু ঝয়ে দীর্ঘকার ঝু ঝয়েরি ঝ্রি ঝয়ে কার ঝে ঝয়ে ওই কার ঝই ঝয়ে ওকার ঝো ঝয় ঔকার ঝৌ ঝয় অনুসার ঝং আর ঝয়ে বিসর্গ ঝ ঠিক আছে তারপরে দেখো ট ট টয়ে আকার টা টয় রসি টি টয় দীর্ঘিকার টি টয়রস্য টু টয় দীর্ঘকার টু টয়ে রিকার ট্রি টয় রি বা টয়েরি কার টয় রি ট্রি টয়ে এ কার টে টয়ে টয়ে ও কার টো টয়ে ও কার টৌ টয়ে অনুসার টং টয়ে বিসর্গ টো ফ্রেন্ডস এরপর দেখো ঠ ঠ মানে অলরেডি এর মধ্যে অকার আছে অকারের নির্দিষ্ট চিহ্ন নেই কিন্তু ব্যঞ্জন বর্ণটির মধ্যে অকার আছে অ ছাড়া কিন্তু আমরা ঠ উচ্চারণটি ঠিক করে করতে পারবো না সঠিকভাবে করতে পারবো না তাই তো তারপরে আছে ঠয়ে আকার ঠয়ে আকার মানে ঠয়ের সাথে আ যুক্ত হয়েছে কি হলো ঠা উচ্চারণটা হলো ঠা তারপরে ঠয়ের সাথে রসই যুক্ত হয়ে হয়েছে ঠয়ে রশ্মিকার উচ্চারণটা হবে ঠি রশ্মিকার থাকলে উচ্চারণের সময়টা হয় অল্প সময় বা একটু আস্তে ঠয়ে রশ্মি ঠি কিন্তু যখন দীর্ঘ ই যখন আমরা নামটা বলছি তখন দেখো অলরেডি আমরা বলছি দীর্ঘ ই দীর্ঘ সময় কিন্তু উচ্চারণটা থাকে তাহলে ঠয়ে দীর্ঘিকার কী হবে উচ্চারণ ঠি ঠয়ে রশ্মি ঠি ঠয়ে দীর্ঘিকার ঠি একটু জোরে একটু বেশি সময় নিয়ে তাই তো তারপরে দেখো ঠয়ের সাথে রস্য যুক্ত হলে হয় ঠয়ে রস্যু তাহলে ঠয়ে রস্যু উচ্চারণটা কী হবে ঠু রস্য দীর্ঘ রস্যৌ দীর্ঘ উচ্চারণেই কিন্তু বোঝা যাচ্ছে কোনটা স্বল্প সময় উচ্চারণ করতে হবে কোনটা দীর্ঘ সময় উচ্চারণ করতে হবে তাহলে ঠয়ে রস্য ঠু ঠয়ে দীর্ঘকার ঠু ঠয়ে রি থ্রি ঠয়ে এ কার মানে ঠয়ের সাথে এ যুক্ত হচ্ছে এখানে দেখো আমি যুক্ত চিহ্ন দিয়ে লিখে রেখেছি যে কোন স্বরবর্ণটি এই ব্যঞ্জন বর্ণগুলির সাথে যুক্ত হচ্ছে এ যুক্ত হয়েছে তাই এখানে হলো ঠয়ে এ কার এ কার এ তার কার চিহ্নটাকে আমরা বলি এ কার রি রিকার ও ও কার এইভাবে কিন্তু কার চিহ্নগুলোকে বলা হয় তাহলে ঠয়ে এ কার ঠে ঠয়ে ওই কার ঠই ঠয়ে ও কা কাঠ তারপরে আছে দেখো ঠ অনুস্বার ঠং উচ্চারণটা হলো ঠং ঠ অনুস্বার ঠং তারপর ঠয়ে বিসর্গ পড়তে হয় এইভাবে ঠয়ের পাশে বিসর্গ আছে কিন্তু আমরা পড়বো ঠয়ে বিসর্গ ঠয়ে অনুস্বার ঠং ঠয়ে বিসর্গ ঠ বোঝা গেল তারপরে দেখো তারপরে স্বরবর্ণ হলো ড অকারযুক্ত হয়েছে তো উচ্চারণটা হলো ড যদিও এখানে কোনো কারচিহ্ন দেখতে পাচ্ছি না আসলে অ এর কিন্তু কোনো কারচিহ্ন নেই তাই তো তাহলে ড ডয়ে আকার ডা মানে কি বুঝলাম ড এর সাথে আ যোগ হয়েছে এবং হয়েছে সেটি ডয়ে আকার আমরা বলছি ডয়ে আকার উচ্চারণটা হলো ডা ডয় আকার থাকলে আমরা উচ্চারণটা করব ডা তারপরে দেখো ডয়ের রশ্মিকার উচ্চারণটা হবে ডি ডয়ের ডি ডয়ে দীর্ঘিকার ডি তোমরা দেখবে যখন বাংলা শব্দ পড়বে দেখবে এই এই ব্যাপারগুলো এই যে ব্যঞ্জন বর্ণের সাথে কার চিহ্ন দেওয়া এবং তার সাথে যুক্তবর্ণ এই দুয়ের মিলিত রূপে কিন্তু বাংলা শব্দের সৃষ্টি হয় তাহলে বাংলা শব্দ পড়তে গেলে যুক্তবর্ণ আমাদেরকে জানাটা যতটা গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ হলো এই বর্ণের সাথে কার চিহ্ন যুক্ত হয়ে তার উচ্চারণটা কেমন হয় তো যুক্তবর্ণ তো আমরা অনেক শিখেছি ভবিষ্যতে আরও শিখবো তো এখন আমরা এই বর্ণের সাথে কার চিহ্ন যুক্ত হলে তার উচ্চারণটা কেমন হয় সেটা একটু ভালো করে জেনে নিই তাহলে এরপরে দেখো ডয়ে দীর্ঘিকার ডি ডয়ে রস্যুকার ডু ডয়ে রস্যু ডু রস্য সেটা তার যে চিহ্ন সেটা হলো রস্যকার ডয়ে রস্যু ডু ডয়ে দীর্ঘু ডু ডয়ে রি ড্রি ডয়ে এ কার ডে ডয়ে ওই কার ডই ডয়ে ও ডো ডয়ে কার ডো ডয়ে অনুসার দয়ে ডং ডয়ে বিসর্গ ড ডয়ে বিসর্গ ড তারপরে দেখো ঢ ঢ ঢ অ ঢয়ে আকার ঢা ঢয়ে আকার ঢা ঢয়ে রশ্মিকার ঢি ঢয়ে রশ্মি ঢি ঢয়ে দীর্ঘিকার ঢি ঢয়ে দীর্ঘিকার ঢি ঢয়ে রস্য ঢু ঢয়ে দীর্ঘকার ঢু ঢয়ে দীর্ঘকার ঢু ঢয়ে রি মানে ঋকার ঢয়ে রি ধৃ ঢয়ে একার ঢে ঢয়ে একার ঢে ঢয়ে ঐকার ঢোই ঢয়ে ঐকার ঢয়ের সাথে ওই যোগ হয়েছে ঢয়ে ওই ঢই ঢয়ে ও কার ঢয়ে কার ঢৌ ঢয়ে অনুসার ঢং ঢয়ে বিসর্গ ঢ তারপরে দেখো মূর্ধন্য মূর্ধন্য মূর্ধন্যয়ে আকার না মূর্ধন্যয়ে রশ্মি নি মূর্ধন্যয়ে দীর্ঘিকার নি মূর্ধন্যয়ে রস্য নু মূর্ধন্যয়ে দীর্ঘকার নে মূর্ধন্যয়ে মূর্ধন্যয়ে নে মূর্ধন্যয়ে ঐকার নই মূর্ধন্যয়ে ঐকার নই মূর্ধন্যয়ে নো কারর্ধন্যয় ঔকার মূর্ধন্যয়ে ঔকার নৌ মূর্ধন্যয়ে অনুস্বার নং মূর্ধন্যয়ে বিসর্গ ন মূর্ধন্য এবং দন্তন্য এদের সাথে কার চিহ্ন যুক্ত হলে এদের উচ্চারণটা একই রকম শুনতে লাগে তো এই দুটো জিনিস জানলেও কিন্তু আমাদের দুটো নয়েরই উচ্চারণ জানা হয়ে যাবে এই যে আমি তোমাদেরকে বললাম মূর্ধন্যয়ের সাথে কার চিহ্নগুলির কীরকম উচ্চারণ আমরা ঠিক দেখো পরেই পাবো দন্তন্যের সাথে যখন কার চিহ্ন যুক্ত হয় তখন তার উচ্চারণটা মিলিয়ে দেখে নেবে একই রকম কিন্তু উচ্চারণটা হয় যদিও ব্যঞ্জন বর্ণ দুটি কিন্তু আলাদা এরপরে আছে দেখো ত তাহলে ত অকার যখন যুক্ত হয়েছে তখন উচ্চারণটা হলো ত তয়ে আকার তা আমরা বিভিন্ন শব্দে কিন্তু এই জিনিসগুলো আবার পাবো উচ্চারণটা সঠিক হওয়ার জন্য কিন্তু এগুলো অতি অবশ্যই জানতে হবে তয়ে রস্বিকার তি তয়ে রস্বিকার তি তয়ে দীর্ঘিকার তয়ে দীর্ঘই দীর্ঘই দীর্ঘিকারে পরিণত হয়ে যায় তো তয়ে দীর্ঘিকার উচ্চারণটা হবে তি একটু বেশি সময় নিয়ে একটু জোরে তয়ে দীর্ঘিকার তি তয়ে অস্মিকার তি তয়ে রস্যু তু তয়ে দীর্ঘকার তু বেশি সময় নিয়ে একটু জোরে তয় রস্য স্বল্প সময় তু তয়ে দীর্ঘকার তু তয়ে 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 কার তৈ তয়ে ঐ কার তৈ তো আমরা শব্দে পাবো তৈরি তো তয়ে ঐকার তৈ তয়ে ও কার তো তয় ও কার তো তয়ে ঔকার তৌ তয়ে ঔকার তৌ তয়ে অনুসার তং তয়ে বিসর্গ তহ একটু জোরে তহ তয়ে অনুস্বার তং তয়ে বিসর্গ তহ ঠিক আছে তারপরে দেখো পরের থ, হল থয়ে আকার থা থসি থি থয়ে দীর্ঘিকার থি থয়ে রস্যুকার থু থয়ে দীর্ঘকার থু থয়ে রি থ্রি থয়ে একার, থে থয়ে ওই থই, থয়ে ওকার, কার থয়ে ঔকার থৌ থয়ে অনুসার থং থয়ে বিসর্গ থ বোঝা যাচ্ছে নিশ্চয় পরের ব্যঞ্জন বর্ণ দেখো পরের ব্যঞ্জনবর্ণ হল দ দ আকার দা রসি দি 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 উচ্চারণটা কেমন হচ্ছে রসি, দি দয়ে দীর্ঘিকার দি নো দি দন্তন্য দয়ে দীর্ঘিকার নো দি তখন দেখো দীর্ঘিকারের কিন্তু উচ্চারণটাই একটু জোর একটু বেশি সময় তাই না তো আমরা এরকম প্রচুর প্রচুর শব্দ পাবো দয়ে দীর্ঘিকার দি দয় দু দয়ে দীর্ঘকার দু দয়ে রি দ্রি দয়ে দে দয়ে ঐকার দই দয়ে ও কার দো দয়ে ঔকার দৌ দয়ে ঔকার দৌ দয়ে অনুসার দং দয়ে বিসর্গ দ দয়ে অনুসার দং দয়ে বিসর্গ দ ঠিক আছে চলো পরের ব্যঞ্জন বর্ণ হলো ধ ধ ধ যোগ অ ধ ধয়ে আকার ধ যোগ আ ধয়ে আকার ধা উচ্চারণটা হলো ধা ধ যোগ রসই ধি ধয়ে রস্যিকার ধি ধ যোগ দীর্ঘই ধয়ে দীর্ঘিকার উচ্চারণ হল ধি ধ যোগ রস্যৌ রস্যুকার ধ যোগ রসৌ ধু ধয়ে রস্যুকার ধু ধ যোগ দীর্ঘৌ ধয়ে দীর্ঘকার ধু ধ যোগ ঋ রি ঋ ধৃ ধয়ে ঋ ধৃ ধ যোগ এ ধয়ে কার ধে ধয়ে এ কার ধ যোগ ওই ধৈ ধয়ে ওই কার ধ যোগ ওই হচ্ছে কি ধয়ে ওই কার উচ্চারণটা কেমন ধৈ ধয়ে কার ধৈ তারপরে দেখো ধ যোগ ও ধয়ে ও কার ধো ধ যোগ ও ধয়ে ওকার হয় ওকার ও ওকারে পরিণত হয়ে যায় ধয়ে ওকার ধো তারপরে দেখো ধ যোগ ও ধয়ে ওকার ধৌ উচ্চারণটা হলো ধৌ তারপরে ধ অনুসার ধং ধ বিসর্গ ধ ধ ধুস্বার ধং ধ বিসর্গ ধ তারপরে দেখো দন্তন্য মূর্ধন্য দন্তন্য এ আকার না এ আকার না এ রশ্মি নি মূর্ধন্যয়ে রশ্মি নি এ রশ্মি উচ্চারণটা কিন্তু নি রশ্মি নিই কিন্তু উচ্চারণ এক হলেও এদের ব্যবহার কিন্তু আলাদা বিভিন্ন শব্দে মূর্ধন্য এবং দন্তন্য নিয়ম অনুযায়ী ব্যবহৃত হয় যেখানে সেখানে কিন্তু আমরা দন্তন্যয়ের জায়গায় মূর্ধন্য বা মূর্ধন্যয়ের জায়গায় দন্তন্য কিন্তু লিখতে পারবো না যাই হোক পরবর্তীকালে কোনো ভিডিওতে আমি এই ব্যাপারটা নিয়েও আলোচনা করব। আজকে শুধু তোমরা উচ্চারণটা একটু ভালো করে দেখে নাও তারপরে দেখো দন্তন্যয়ে দীর্ঘিকার নি একই রকম উচ্চারণ মূর্ধন্নয়ে দীর্ঘিকারও দন্তন্যের রস্যু নু দন্তন্যয়ে দীর্ঘকার নু দেখলে তো এই মূর্ধন্নয়ের মতোই উচ্চারণ হচ্ছে তাই না দন্তন্যয়ে রি নৃ মূর্ধন্যের ই রি, ই দন্তন্যয়ে একার, নে দন্তন্যয় দন্তন্যয় ও ওইকার নই দন্তন্যয়ে ঐ কার নই একই রকম উচ্চারণ মূর্ধন্বয়ের ক্ষেত্রেও দন্তন্যয়ে ও কার দন্তন্যয়ে ও কার দন্তন্যয়ে ও কার নো কার ঔকার ঔকার নৌ নৌকা আছে বিভিন্ন শব্দ আছে তাই না তো দন্তন্যয়ে ঔকার উচ্চারণটা আমরা করব নৌ তারপর দন্তর্ণয়ে অনুসার নং তারপর দন্তর্ণয়ে বিসর্গ ন ঠিক আছে এরপরে আমরা আরও কিছু ব্যঞ্জন বর্ণের সাথে কার চিহ্নের উচ্চারণ কেমন হয় চলো দেখে নিই এবং উচ্চারণগুলো ভালো করে জেনে নিই তাই তো তাহলে দেখো প্রথম ব্যঞ্জন বর্ণটি আছে সেটি হলো প প্রথমে আছে অকার প ঠিক আছে উচ্চারণটা হবে প সিম্পল উচ্চারণ তারপরে পয়ে আকার পয়ে আকার দিলে হবে পা পয়ে রশ্মি রশ্মিকার যখন থাকবে তখন তার উচ্চারণটা হবে পি রশ্মিকার এবং দীর্ঘিকারের উচ্চারণটা একই রকম কিন্তু একটা স্বল্প সময় একটা একটু দীর্ঘ সময় একটু ধীরে একটু সময় নিয়ে ঠিক আছে একটু শ্বাসবায়ুটা কম আর শ্বাসবায়ুর প্রাবল্য বেশি থাকে তো এখানে দেখো পয়ে রশ্মি পি পয়ে দীর্ঘিকার পি দীর্ঘ ই যখন দীর্ঘিকার থাকবে তখন উচ্চারণটা একটু বেশি সময় নিয়ে করতে হবে পয়েরশ্বি পি পয়ে দীর্ঘিকার পি পয়েরস্যু পু পয়ে দীর্ঘকার পু পয়েরি প্রি পয়েরি প্রি একার পে পয়ে একার এ উচ্চারণ হবে সেই ব্যঞ্জন বর্ণটিকে নিয়ে যে কার চিহ্নটি আছে যে স্বরবর্ণের চিহ্নটি আছে সেই স্বরবর্ণের উচ্চারণ হবে পয়ে কার পে পয়ে ওই কারে পরিবর্তিত হয়েছে কার চিহ্ন হলো কার এবং সেটি দেখতে পাচ্ছ পয়ে ও কার উচ্চারণ হবে পো পয়ে ও কার পো পয়ে কার প তারপরে পয়ে অনুসার পং পয়ে বিসর্গ পহ পয়ে বিসর্গ প তারপরে হলো ফ ফ ফয়ে আকার ফা ফয়ে রশ্মিকার ফি ফয়ে দীর্ঘিকার ফি ভয়েস্যু ফু ভয়ে দীর্ঘকার ফু রি ফ্রি রি ফ্রি ফয়ে কার ফে ফয়ে ঐকার ফই ফয়ে ও কার ফো ফয়ে ঔকার ফৌ ভয়ে অনুসার ফ ফয়ে বিসর্গ ফ একটু জোরে উচ্চারণটা করতে হবে একটু প্রেসার দিয়ে ফ সিম্পল ফয়ের উচ্চারণ নয় কিন্তু ফ প্রথমে আমরা ব্যঞ্জনবর্ণটা উচ্চারণ করছি ফ যখন অযোগ আছে আর শেষে আছে কিন্তু বিসর্গ তাই উচ্চারণটা হবে ফ এরপরে হলো দেখো ব ব অযোগ আছে ব ব্যঞ্জন বর্ণের সঙ্গে তাই উচ্চারণটা হলো ব বয়ে আকার বা বয়ে বি বয়ে দীর্ঘিকার বি বয়ে রস্য বু বয়ে দীর্ঘকার বু বয়ে রি ব্রি বয়ে এ কার বে বয়ে ঐকার বই বয়ে ওকার কার ব বয়ে ঔকার বউ বয়ে অনুসার বং বয়ে বিসর্গ ব তারপরে আছে দেখো ভ ভয়ে আকার ভা ভয়রশ্মি ভি ভয়ে দীর্ঘিকার ভি ভয়রস্যু ভু ভয়ে দীর্ঘকার ভু ভয়েরি, রি ভ্রী ভয়ে একার, ভে ভয়ে ঐকার ভৈ ভয়ে ওকার ভো ভয়ে ওকার ভৌ ভয়ে অনুসার ভং ভয়ে বিসর্গ ভ ঠিক আছে তারপরে চলো দেখি পরের ব্যঞ্জন বর্ণটি হলো ম মোঝা যাচ্ছে অকার যুক্ত আছে তাই অকে নিয়ে উচ্চারণটা হচ্ছে ম ময়ে আকার যখন আকার যোগ হয়ে যাচ্ছে তখন উচ্চারণ হচ্ছে দেখো মা ময় আকার মা ময়েরস্মি মি আকারের পরিবর্তনের জন্য কিন্তু উচ্চারণেরও পরিবর্তন হয়ে গেল ময় আকার মা ময়ের রশ্মিকার মি ময়ে দীর্ঘিকার মি ময়েরস্যু মু ময়ে দীর্ঘ মু একটু দীর্ঘ সময় একটু জোরে ময় রি মৃ ময়ে একার মে ময় ওই কার মই ময় ও কার ময় কার মৌ ময়ে অনুসার মং ময়ে বিসর্গ মোহ। ঠিক আছে তারপরে দেখো অন্তস্ত য অন্ত অন্তস্ত জয় আকার যা অন্তস্থ জয় রশ্মি জি অন্তস্থ জয় দীর্ঘিকার জি অন্তস্থ জয় রসু জু অন্তস্থ জয়ে দীর্ঘকার জু অন্তস্থ জয় রি জ্রি অন্তস্থ জয় এ কার যে অন্তস্থ জয় ঐ কার জই অন্তস্থ জয়ে ও কার অন্তস্থ জয়ে ঔ কার জৌ অন্তস্থ জয়ে অনুসার জং অন্তস্থ জয়ে বিসর্গ য তো এই যে দেখো আমি অন্তস্থ জয়ের সাথে কার চিহ্নের উচ্চারণটা কীরকম হয় বললাম এবং তোমরা দেখো আমরা বর্কির জয়ের সাথে যখন কার চিহ্ন জেনেছিলাম তখনও কিন্তু আমরা উচ্চারণটা একইভাবে পেয়েছিলাম বর্কিজ্য এবং অন্তস্থ জ উচ্চারণটা শুনতে একই রকম কিন্তু ব্যঞ্জন বর্ণটা আলাদা এবং শব্দে এর ব্যবহারও কিন্তু আলাদা আলাদা জায়গায় ঠিক আছে যেমন আমরা দন্তন্য এবং মূর্ধন্যর ক্ষেত্রে জেনেছিলাম তাই তো তারপরের বর্ণ আছে দেখো র র অকার যোগে উচ্চারণ র আকার যোগে উচ্চারণ রয়ে আকার রা রয়ে রস্বিকার রসিকার যখন যুক্ত হয় রয়ের সাথে তখন সেটা রয়ে রস্বিকার উচ্চারণ হবে রি রয়ে দীর্ঘিকার দীর্ঘই যুক্ত হচ্ছে তখন রয়ে দীর্ঘিকার হয়ে যায় রি রয়ের সাথে রস্যও যোগ হচ্ছে রয়ের রস্যু রু রয়ের সাথে দীর্ঘ যোগ হচ্ছে রয়ে দীর্ঘকার রু রয়ে রিকার রয়ের সাথে রি যোগ হচ্ছে রয় রিকার রি রি রয় এ কার রে রয় ঐ কার ওকার রয়ে রয়ে রয় ঔকার রৌ অনুসার রং রয়ে বিসর্গ র পরের বর্ণ দেখো ল অকার যোগে ল আকার লয়ে আকার লা লয়ে রসিকার, লি লয়ে দীর্ঘিকার লি লয়ে রস্যু লু লয়ে দীর্ঘকার লু লয়ে রিকার লি লয়ে রি লি লয়ে এ কার লে লয়ে কার লই লয়ে ও কার লো লয়ে ঔ কার লৌ লয়ে অনুসার লং লয়ে বিসর্গ ল তো ফ্রেন্ডস আজকে এই কয়েকটা ব্যঞ্জন বর্ণের সাথে কার চিহ্নের উচ্চারণ কিরকম হয় সেটা তোমাদেরকে আমি বললাম এরপর চলো আমরা তালাবশ্য থেকে বাকি ব্যঞ্জনবর্ণের কারচিহ্নের সাথে উচ্চারণগুলি দেখে নিই দেখো তালাবশ্য তালাবশ্যয়ে আকার তালাবশ্যয়ের সাথে আ যুক্ত হয়েছে আকার মানে আ যুক্ত হচ্ছে রস্মিকার মানে রস্রয় যুক্ত হচ্ছে এইভাবে কিন্তু পরপর যুক্ত হয়ে আছে যে অনুস্বার এবং বিসর্গ যেহেতু পরাশ্রয় বর্ণ তাই ব্যঞ্জন বর্ণের সাথে এগুলি থাকলে অনুসার এবং বিসর্গ থাকলে কিভাবে উচ্চারণ করতে হয় সেটাও আমরা জেনে নিচ্ছি কারণ অনুসার এবং বিসর্গ কিন্তু আলাদা করে বা স্বাধীনভাবে নিজে উচ্চারিত হতে পারে না এগুলি উচ্চারণ করতে গেলে কোন শব্দে যখন অনুসার এবং বিসর্গের উচ্চারণ করতে হবে তখন কিন্তু সে বা এইগুলি কোনো না কোনো বর্ণকে আশ্রয় করেই উচ্চারিত হয় তাই আমরা যদি এই ভিডিওর মাধ্যমে এই ব্যাপারটাকেও জেনে নিই তাহলে তো অনুসার এবং বিসর্গযুক্ত শব্দও কিন্তু পড়তে অসুবিধা হবে না তাই আমি প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সাথে দেখো শেষের দুটো যে কোলাম আছে দুটো স্তম্ভে আমি কিন্তু অনুসার এবং বিসর্গটাকেও লিখে রেখেছি আমরা একসাথেই জেনে নেব তাহলে কিন্তু শব্দগুলো পড়তে কোনো অসুবিধা হবে না বাংলা শব্দ পড়ার ক্ষেত্রে ঠিক আছে তাহলে চলো এরপর ভালো করে একটু দেখে নিই তালাবশ্য আকার সা উচ্চারণটা হবে সা যে ব্যঞ্জনবর্ণের সাথে আকার থাকবে বা যে কার চিহ্ন থাকবে ব্যঞ্জনবর্ণটিকে নিয়ে সেই কার চিহ্নকে উচ্চারণ করতে হবে আ তালাবশ্যের সাথে আকার আছে তো উচ্চারণটা হবে সা তালাবশ্যয়ে রশ্মিকার সি তালাবশ্যয়ে দীর্ঘিকার সি রশ্মিকার এবং দীর্ঘ একারের উচ্চারণের মধ্যেও কিন্তু পার্থক্য আছে এর উচ্চারণ স্বল্প সময় দীর্ঘয়ের উচ্চারণ একটু বেশি সময় তালাবশ্য রশ্মি সি তালাবশয় দীর্ঘিকার সি তালাবশয় রস্মু সু তালাবশ্য দীর্ঘকার সু এখানেও তাই রস্যু স্বল্প সময় দীর্ঘয়ের ক্ষেত্রে কিন্তু একটু বেশি সময়ে উচ্চারণ করতে হবে তারপরে দেখো তালাবশ্য রি শ্রী তালাবশে এ কার সে তালাবস্য ঐ কারাবশয়ে ও কার ও উচ্চারণ হবে তালাবস সাথে আছে ওকার তাই উচ্চারণটা হবে সালাবশয় ও কার সৌ সৌ তালাবশ অনুসার সং তালাবশ অনুসার সং তালাবশয় বিসর্গ ঠিক আছে তারপরে এই যে তিনটি স আছে আমাদের বাংলা বর্ণমালায় সেই তিনটি এর সাথে কার চিহ্ন থাকলে কিন্তু উচ্চারণটা একই যদিও ব্যঞ্জন বর্ণগুলি আলাদা মূর্ধন্য এবং দন্তন্যের মতোই শব্দ অনুসারে কিন্তু এইগুলি তালাবশ্য মূর্ধনস্য এবং দন্তস্য কিন্তু আলাদা আলাদা জায়গায় ব্যবহৃত হয় তালাবশ্য মূর্ধন্যস্য এবং দন্তস্য ব্যবহারেরও কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে আমরা যেখানে সেখানে ইচ্ছে মতো কিন্তু যে কোনো শকে ব্যবহার করতে পারি না তো এই ব্যাপারটাও আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে অবশ্যই আলোচনা করব। আজকে শুধু আমরা উচ্চারণগুলো একটু ভালো করে জেনে নিই তাহলে প্রথমে আছে দেখো মূর্ধন্য মূর্ধন্য শ মূর্ধন্যশ্বয়ে আকার সা সাধন্যঃয় রশ্মি সি মূর্ধন্যঃশ্বয়ে দীর্ঘিকার সি মূর্ধন্যঃ্বয় রস্যু সু মূর্ধন্যঃ্বয়ে দীর্ঘকার সু মূর্ধন্যঃশ্বয় রি শ্রী মূর্ধন্যঃশ্বয় এ কার সে মূর্ধন্যঃশ্বয়ে ঐকার কার সৈ মূর্ধন্যশ্বয়ে ও কার ঔকার সৌ মূর্ধন্যঃশ্ব অনুসার সং মূর্ধন্যঃশ্ব বিসর্গ স তারপরে দেখো তারপরে আছে আরেকটি স দন্তস্য দন্তস্ব অকার আছে দন্তস্যয়ে আকার সা দন্তঃস্বয়ে রসিকার সি দন্তঃস্বয়ে দীর্ঘিকার সি দন্তঃস্বয়ে রসিকার সি দন্তস্বয়ে দীর্ঘিকার সি দন্তস্বয়ের রস্যু সু দন্তঃস্বয়ে দীর্ঘকার সু দন্তস্বয়ের রস্যু সু দন্তস্বয় দীর্ঘ সু দন্তস্বয়ে ঋ শ্রী একার, কার সে দন্তঃস্যয়ে এ কার সে সই ঐকার সৈ দন্তস্বয়ে ঐকার সই আমরা বিভিন্ন শব্দে কিন্তু এই ব্যঞ্জনের সাথে কারচিহ্নের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু আমরা শব্দের মধ্যে পাব তাই প্রত্যেকটি উচ্চারণ কিন্তু আমাদেরকে খুব ভালো করে খুব ভালোভাবে জানতে হবে ওকার, ঔকার শন্তস্বয় ঔকার সৌ দন্তস্য অনুসার সং দন্তস্য বিসর্গ সহ তারপরের যে ব্যঞ্জন বর্ণ সেটি হলো হ হ অকার আছে হয় আকার হা হয় রসি হি হয় দীর্ঘিকার হি হয় রস্যু হু হয় রস্যু হু হয় দীর্ঘু হু হয় একার হে হয় একার হে হয় হই হয় ও ওকার হো হয়ে ও কার হো ও কার হৌ হ অনুসার হং হ বিসর্গ হ হ অনুসার হং হ বিসর্গ হ তারপরে দেখো ডয়ে শূন্য র ডয়ে শূন্য র ডয়ে শূন্য ডয়ে শূন্য রয়ে আকার উচ্চারণটা হবে রা রা উচ্চারণটা একটু ভালো করে দেখে নাও ডয়ে শূন্য আকার রা ডয় শূন্য র রি রি ঋ ডয় শূন্য রয়ে দীর্ঘিকা রি ডয় শূন্য রয় রসু রু রয়ের উচ্চারণ কিন্তু নয় আরও একটু ডয়ে শূন্য র এই যে আমার উচ্চারণটা এই উচ্চারণটা কিন্তু থাকবে রয় আকার সিম্পল রা হয় রয় আকার রা কিন্তু ডয়ে শূন্য রয়ে আকার হবে রা রা উচ্চারণটা একটু ভালো করে দেখো ডয় শূন্য রয়ে দীর্ঘকার বললাম রু ডয় শূন্য রয়ে উচ্চারণটা হবে রি ডয় শূন্য রয়ে ডয় শূন্য রয়ে কা রই 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 ডয় শূন্য রয়ে কার রই ডয় শূন্য রয়ে ও রো রা রি রু রু রি রে রই রো ঠিক আছে তারপর ডয়ে শূন্য রয়ে কা রৌ ডয় শূন্য র অনুসার রং ডয়ে শূন্য রয়ে বিসর্গ রং র তারপরে দেখো তারপরে আছে ঢয়ে শূন্য র ঢয়ে শূন্য র এর উচ্চারণটা কিন্তু আবার একটু আলাদা ঢয়ে শূন্য র ঢ ঢয়ে শূন্য র সেখানে তো অকার আছে তারপর ঢয়ে শূন্য রয়ে আকারা এটা রা এটা রা একটু যেন হয়ের উচ্চারণ এবং শূন্য র উচ্চারণ দুটোর মিলিত উচ্চারণের মতো রা ডয়ে শূন্য রয়ে রশ্মি রি ডয়ে শূন্য রয় দীর্ঘিকার ঋ ডয়ে শূন্য রয় রস্যকার রু ডয়ে শূন্য রয় দীর্ঘকার রু ডয় শূন্য রয়ের ঢয় শূন্য রয়ে রস্যকার রু ঢয় শূন্য রয় দীর্ঘকার রু ঢয় শূন্য রয়ে রি একটা হয় মনে হচ্ছে হালকা উচ্চারণ আছে ঢয় শূন্য রয়ে ঢয় শূন্য রয়ে রে ডয়ে শূন্য রে ঢয় শূন্য রে ঢয় শূন্য ওইকার, ওই কার শূন্য ওকার, ও রো ঢয় শূন্য রয় ঔকার রৌ ঢয় শূন্য রয় ঔকার রৌ ঢয় শূন্য অনুসার রং ঢয় শূন্য রয় অনুসার রং ঢয় শূন্য রয় বিসর্গ উচ্চারণটা দেখছো দেখছ ঢয় শূন্য রয় অনুস্বার রং ঢয় শূন্য রয় বিসর্গ র এরকমভাবে কিন্তু উচ্চারণটা আমাদেরকে করতে হবে বিশেষ করে যখন কোনো শব্দে থাকবে তারপরে দেখো অন্তস্ত অন্তস্ত অকার আছে অন্তস্তয় আকার এখানে কিন্তু এখানে একটা মজার ব্যাপার অন্তস্থয়ের সাথে কার চিহ্ন থাকলে তার উচ্চারণগুলো সাধারণত সেই স্বরবর্ণটির উচ্চারণের মতোই দেখে নাও একটু ভালো করে অন্তস্ত অন্তস্তয় আকার থাকলে আমরা সেখানে উচ্চারণ করব আ অন্তস্তয়ে রশ্মিকার হলে ই অন্তস্তয়ে দীর্ঘিকার ই অন্তস্ত রস্যু উ অন্তস্ত দীর্ঘকার উ অন্তস্ত ডি অন্তস্ত এ কার এ অন্তস্ত ঐ কার অন্তস্তয়ে ও কার ঔ ঔকার ও অন্তস্ত অনুস্বাদ থাকলে হবে অং অন্তস্তয়ে বিসর্গ থাকলে হবে অ তাহলে দেখলে তো এখানে অন্তস্তয়ের সাথে যে কারচিহ্ন থাকবে যে স্বরবর্ণের যে স্বরচিহ্ন থাকবে সেই স্বরবর্ণটির মতোই উচ্চারণ হবে আমরা শব্দ পড়তে গিয়েও কিন্তু এই ব্যাপারটা ভালো করে বুঝতে পারবো তবুও জেনে রাখো অন্তস্তয়ের সাথে যে কারচিহ্নটি থাকবে সেই স্বরবর্ণের মতোই কিন্তু উচ্চারণটা হবে তাহলে এই হলো যে কোনো ব্যঞ্জনবর্ণের সাথে যখন কারচিহ্ন থাকবে তার উচ্চারণগুলো এরপর তোমরা আরেকটা জিনিস দেখে নাও যে অনেক সময় শব্দ পড়তে গিয়ে আরও একটি যুক্তক্ষর আমরা খুব বেশি পাই যে যুক্তক্ষরটির সাথে কার চিহ্নগুলি থাকলে তার উচ্চারণটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে জেনে রাখা দরকার যেটা আমি আজকে এই ভিডিওতে তোমাদেরকে শেষে বলে দিচ্ছি তো একটু ভালো করে দেখে নাও সে খুব প্রয়োজন যে যুক্ত বর্ণ যেটি প্রচুর প্রচুর শব্দে থাকে সেই যুক্তবর্ণটি হলো কয়ে মূর্ধ্বশ্বয়ে তো তোমরা তো চেহারাটি অলরেডি আগে জেনে গেছো এই যে কয়ে মূর্ধন্যঃ্ব এখানে ক এবং মূর্ধন্য এই দুটি বর্ণ যুক্ত হয়ে কিন্তু কয়ে কয়েমূর্ধ্বশ্বয়ে এই যুক্তবর্ণটি গঠন করে তো এই যুক্তবর্ণটির ব্যবহার কিন্তু বাংলা শব্দে প্রচুর শব্দে কিন্তু এটা ব্যবহৃত হয় তাই এটিও আমাদেরকে খুব ভালোভাবে জানা দরকার এবং এই কয়েমধ্যন্যশয়ের সাথে যখন কার চিহ্ন থাকবে তখন উচ্চারণটা কেমন হবে একটু ভালো করে লক্ষ্য করো প্রথমে আছে কয়ে মধ্যন্যশ্রয় তারপরে আছে কয়ে মধ্যন্যশ্বয় আকার তো উচ্চারণটা কী হবে খা এরপর দেখো অনেকটা ক্ষয়ের মতো উচ্চারণ কিন্তু ক্ষয়ের মতো হবে না ক্ষয়ের মতো উচ্চারণ করলে আমরা যদি ক্ষয়ের সাথে উচ্চারণটা করি তাহলে কি হচ্ছে ক্ষয়ে আকার সিম্পল খা যখন আমরা এই কয়ে মধ্যন্যশয়ের সাথে কার চিহ্নের উচ্চারণ করছি তখন কিন্তু ক্ষয়ের মতো সেটা হচ্ছে না যদি থাকে ক্ষয়ে আকার তাহলে উচ্চারণটা হলো সিম্পল খা খা ক্ষয় আকার খা কিন্তু কয়ে মধ্যন্যস্য আকার থাকলে সেটা হবে খা একটু জোর থাকছে একটা ঝোঁক থাকছে এবং একটু প্রাবল্য থাকছে আমরা যখন উচ্চারণটা করছি তখন শব্দের মধ্যে একটা দেখো বাতাস বেরোনোর বা বাতাস বের হওয়ার বাকযন্ত্রের মধ্যে দিয়ে বাতাসটা বের হওয়ার মধ্যে একটা ঝোঁক থাকছে কোথাও যেন একটা হালকা আঘাত দিতে হচ্ছে খা খুব সিম্পল উচ্চারণ কিন্তু কয়ে মধ্যন্যশ্বয়ে আকার থাকলে হবে খা খা ঠিক আছে তারপরে দেখো কয়ে মধ্যন্যঃশ্বয় রশ্মি খি খি খয় রসি হলে খি কিন্তু কয়ে মূ্যশয় রস থাকলে হবে খি কয়ে মূধনস্বয় দীর্ঘিকার ক্ষি কয়ে মূধন্যস্বয় রসু খু কয়ে মূন দীর্ঘ খু কয়ে রি, খ্রি কয়ে মূধন্যঃশ্বয় একার খে কয়ে মূধন্যঃশ্ব ওই কার খৈ খৈ কয়ে মূধন্যশয় ও খো খো উচ্চারণটা একটু ঝোঁক নিয়ে করতে হবে ঠিক আছে তারপর দেখো কয়ে মূধন্যঃশ্বয় ঔকার খৌ খয়ে ঔকার খৌ কয়ে মূধনসয়ে ঔকার খৌ কয়ে মধ্যন্যঃশ্বয়ে অনুস্বার খং কয়ে মূধন্যঃ্বয়ে বিসর্গ খ কয়ে মূন্যঃ্বয়ে অনুস্বার খং কয়ে মূর্ধন্যঃশ্বয়ে বিসর্গ খ তো দেখো বাংলা শেখার ক্ষেত্রে বাংলা পড়ার ক্ষেত্রে এই উচ্চারণগুলো যদি আমরা একবার ভালোভাবে রপ্ত করে নিতে পারি তাহলে কিন্তু বাংলা শব্দগুলো পড়া লেখাটাও তার সাথে অনেক খুব সোজা হয়ে যাবে বাংলা ভাষাটা পড়ার ক্ষেত্রে আর কোনো রকম অসুবিধা হবে না বাংলা ভাষাকে আমরা সুন্দরভাবে পড়তে পারবো সেই সঙ্গে লেখাটাও কিন্তু আমাদের কাছে অনেকটা সোজা হয়ে যাবে তো ফ্রেন্ডস এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে আরেকটা কাজ করতে হবে ডান দিকে একটা যে বেল আইকন আছে সেটাকেও প্রেস করে রাখতে হবে কারণ তোমাদের জন্য যখন আমি এরকমই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পড়াশোনা রিলেটেড ভিডিও আপলোড করব তোমরা কিন্তু ইউটিউবের দ্বারা দেওয়া ফ্রিতে উইদাউট এনি চার্জ তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং ভিডিওটা কিন্তু তখনই দেখে নিতে পারবে কোনো ভিডিও মিস হবে না এবং তোমরা একটু একটু করে কিন্তু অনেক বিষয় অনেকটা জেনে যাবে তো এভাবে আমার সঙ্গে থেকো আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা